নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:20 আর কি। আজকে ভিডিওটা অনেকটা লেটেই স্টার্ট করলাম সকালবেলা থেকে, না আজকে বেশ কিছু এক্সট্রা কাজ ছিল। সব থেকে যেটা মেন কাজ ছিল সেটা হচ্ছে গাছ কটাকে না স্নান করানো। সেই পুজোর আগে ওদেরকে স্নান করিয়েছি, তারপর থেকে তো স্নানই করানো হয়নি। তো আজকে সমস্ত গাছ এখানে জানলায় এনে না ওদেরকে স্নান করিয়েছি, তো সেই জন্য না সকাল থেকে আজকে আর ভিডিও শুরু করিনি। আর দেবনন্দা হাজরা জি বলেছিল যে আমার নাইট রুটিনটা শেয়ার করতে, আর কি ইভিনিংয়ে আমি কী কী করি, তো ভাবলাম চলো আজকে এই ভিডিওটাই শেয়ার করা যাক। তাই বলতে পারো আজকে ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি। তো এই যে বাজে হচ্ছে 9:20, তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তো চলো এখন দিনটা শুরু করা যাক। আর এই দেখো নিচে এসেই কিন্তু যেটা আমার মেন কাজ থাকে সকালবেলা আগে বাপিকে খেতে দেয়া, তো সেই জন্যই দেখো এখানে গরম গরম মুগের ডাল করে নিলাম আর সাথে রুটিও করে নিয়েছিলাম। তো এখানে বাপিকে ডাল আর রুটি দিয়ে দিলাম। এইবার এখন বানিয়ে নেব হচ্ছে আমার টিফিনটা। তো আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম ঘরে না ইপি ছিল, তো ভাবলাম একটুখানি ইপি করে নেওয়া যাক আর কি। আলু, ডিম, পেঁয়াজ সব কিছু দিয়ে করব। এরকম করে খেতে বলো দারুণ লাগে না? সেই আগে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন মা তো যেন সপ্তাহে, মানে আমার মা সপ্তাহে একদিনই দেবে এইরকম অন্য কোনো টিফিন, না হলে নর্মাল যেগুলো হয় সেইগুলোই দিত। তবে এরকম ভাজাভুজি খুব একটা মা করে দিত না, যে তোমার মর্নিং স্কুল ছিল তো তাই সকালবেলা 9টার সময় এত তেলে ভাজা খেলে যদি পেটের ব্যথা হয় তো মা তো দিতই না। তবে যেদিনকে মা টিফিনে এইরকম বানিয়ে দিত সেদিনকে তো আনন্দের শেষ থাকতো না। স্কুলে নিয়ে গিয়ে আগে ভাবতাম কখন টিফিনের ঘন্টাটা পড়বে, আগে ম্যাগিটা আমায় খেতে হবে। তো এখানে আমি ম্যাগি খাচ্ছি আর দুষ্টু আমার সাথে থাকবে না, তাই কি হয়। তো এদিকেও কী করছে বলো তো, ওদিকে দেখো ওইদিকে চেয়ারে আর কি ফোনে গান চালিয়ে দিয়েছে, দিয়ে ও এদিকে আমার কাছ থেকে একবার করে খাচ্ছে, একবার করে ওখানে গিয়ে নাচছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ও ম্যাগি খেয়ে ঠিক কতটা খুশি, নাচছে কীরকম দেখো। ওকে বলেছি তুই এরকম করে নাচছিস কেন, একটুখানি ভালো করে না, যেই না বলেছি দেখো আবার এইভাবে লাফাতে শুরু করে দিল। তো এই তখন তো চলছিল, তো আর কি দুই ভাইই চলে এসেছিল। তবে আমার তো আর ওদের সাথে এখন খেলা করলে হবে না, কারণ আমার সংসারের সমস্ত কাজটাই পড়ে রয়েছে। তো এইদিকে গতদিন তো বাজারে গেছিলাম, তো সেখান থেকেই মাছ নিয়ে এসে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম গত ভিডিওতে। তো দেখো এখানে আজকে করবো হচ্ছে সরপুটি মাছ। তবে কী বলো তো, এই মাছটা আমার খেতে মানে বলতে পারো ভালো লাগেই না, এর থেকে আমার কাছে ডিম খাওয়া বেটার। তবে বাপি পছন্দ করে, তো তাই দেখলাম বাজারে যেই গিয়েছি না এরকম বড় বড় সরপুটি ছিল। তো দেখলাম সবসময় কি আর আমার পছন্দে চলবে, মাঝে মধ্যে বাপির পছন্দেও একটু খেয়াল রাখতে হবে। তো ওই জন্যে নিয়ে এসেছিলাম হচ্ছে সরপুটি মাছ। তো এদিকে দেখো ফোনে আমি গান চালিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি নিশ্চিন্ত মনে কাজ করছি। জানো তো এইরকম না, যদি গান চালিয়ে কাজ করা যায় মানে ওই কাজের প্রেশারটা তো মাথায় থাকে না, গানের তালে তালে জানো তো কখন কাজগুলো সমস্তটা হয়ে যায়, প্লাস মাথায় কোনো টেনশনও থাকে না। তো এদিকে তো আমি রান্না করছিলাম, আর দুষ্টু যে আজকে আমাদের বাড়িতে কতবার গেছে আর এসছে, মানে একবার আমাদের বাড়ি আসছে, একবার সামনে বাড়ির কাকিমাদের বাড়িতে যাচ্ছে, মানে ওদের বাড়ির থেকে না পোষালে আমাদের বাড়িতে আসছে, আবার আমাদের বাড়িতে কিছুক্ষণ পর আর না পোষালে আবার ওদের বাড়ি চলে যাচ্ছে। তো এইরকম করে আজকে প্রায় 7-8 বার এসেছে। তো ইনি তো এখনও অতটা গেট টেট খুলে যেতে পারেন না, তাই ইনি ঘরের মধ্যেই এখন বন্দি। তো এইখানে ড্রয়ার থেকে জিনিসপত্র বার করেও খেলছিল, তো এইখান থেকে দেখো আবার ও চলে এসেছে। আর ছুটে গিয়ে দেখো দুই ভাইয়ে মিলে কীভাবে হাঁটকাচ্ছে, আর কী বলো তো ওরা না এরকম করে হাঁটকাই বলে এই ড্রয়ারটাতে না আমাদের যত মানে হাবিজাবি জিনিসপত্র যেগুলো খুব একটা লাগে না, ওরা নষ্ট করলেও কিছু হবে না, তো সেই সব জিনিসপত্র রাখা থাকে। তো ওইগুলো দেখলে না ওরা দুই ভাই এত খেলা করে না, কী বলো তো দেখতেও ভীষণ ভালো লাগে। তো এইদিকে এখন রান্নাবান্নাটা চাপিয়ে দিচ্ছি, তো ওদিকে তো ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, এখন এখানে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। আর কী বলো তো দুজনের রান্না, তো ওই আমি না ঠিক বুঝে উঠতে পারি না কতটা কী মশলা দিতে হবে, কারণ তার মধ্যে ধরো বাপি সেই ঝোল মানে মাছের ঝোল টোল অত খায় না, তো একার জন্যে ঝোল বানানো জানো তো এখন আমার খুব সমস্যাজনক হয়ে যায়। তবে কী আর করা যাবে, ওই বাপি একটু একটু খায়, তবে বেশিরভাগটাই আমাকে খেতে হয় জানো তো। এরকম যখন দুজনে রান্না করি বেশিরভাগ দিনই কিন্তু আমার একটুখানি ঝোল ফেলা যায়, কী করবো কো বুঝেই উঠতে পারি না। তো এদিকে দেখো এখানে আলু আর হচ্ছে ঝিঙে দিয়েই আজকে মাছের ঝোলটা করছি। তো চলো এদিকে মাছের ঝোলটা হতে হতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আমার গতদিনের ভিডিওতে তনু দিদিভাই কমেন্ট করেছিল যে গ্যাস কিভাবে সেভ করি। ঠিক আছে দিদিভাই, তোমাকে নেক্সট ব্লগে অবশ্যই দেখিয়ে দেবো। কী বলো তো, তুমি যখন গতদিনের কমেন্টটা করেছো ততদিনের মানে ততক্ষণে আমার কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হয়ে গেছিলো, তো সেই জন্যে আর আজকে শেয়ার করতে পারলাম না। তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর গতকাল সেই পাতাল ফোর করেছিলাম না, তো সেইটাই বেশ খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম, কারণ আমার তো খেতে দারুণ লাগে, তো সেইটাই বাঁচিয়ে রেখেছি আজকে একটু গরম করে নিলাম।
তো আর আমার গতদিনের ভিডিওতে রায়ান অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি যে নাইট ক্রিমটা ইউজ করি সেটার নাম কি। সেটা হচ্ছে ডাব্লু স্কোয়ারে মালবেরি স্কিন ব্রাইটনিং নাইট ক্রিম। আর দেবনন্দা হাজরাদি বলেছে যে তোমার দেখে লোটাসের বডি লোশন কিনেছি, শুনে খুব ভালো লাগলো দিদিভাই, তুমি ইউজ করে দেখো, ভীষণ সুন্দর, হাতে সমস্ত ট্যান বলতে পারো গায়েব হয়ে যাবে। তবে তুমি রোদে বেরোও বা না বেরোও ডেইলি কিন্তু ওটা ইউজ করতেই হবে, আর দেখবে খুব কিন্তু কম পরিমাণে লাগে। আর জেসমিন আক্তার চৌধুরী বলেছে যে তোমাকে দেখে তোমার মতো আমারও গুছিয়ে কাজ করতে ইচ্ছা করে। জানো তো দিদিভাই, কমেন্টটা পড়ে ভীষণ ভালো লাগলো যে আমাকে দেখেও কারোর এত মানে এত তোমাদেরকে মোটিভেট করতে পারছি আমি, এটাই আমার কাছে ভীষণ বড় একটা পাওনা। আর কমেন্ট করেছিল যে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, মৌল লাইফস্টাইল, সোনালী সাহা, লোপামুদ্রা মুখার্জি, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, সোমা ব্যানার্জি, স্নেহা, অপারমিতা চক্রবর্তী, সায়নী গাঙ্গুলি। আর সুইট ড্রিম থেকে কমেন্ট করে জানিয়েছে যে তোমার ব্লগ খুব ভালো লাগে, এই প্রথম তোমাকে কমেন্ট করছি, খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিল হচ্ছে মুগ্ধতমাদি, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, সুরভিদি, নবজিৎ রয়, আর মনির সংসার থেকে দিদিভাই জানিয়েছে যে যেটাকে আমরা পাতাল ফোর বলি সেটাকে দিদিভাইয়ের ওখানে ছাতু বলে। তো জানো তো দিদিভাই, এটাকে যে ছাতু বলে সত্যি আমার জানা ছিল না, বেশ নামটা ভালোই লাগলো। তবে ছাতু তো আমরা বলো অন্য একটা জিনিস খাই, তবে ছাতুর নামে যে আরও একটা জিনিস আছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো। আর কমেন্ট করেছিল হচ্ছে রবিন মুখার্জি, পিয়ালি দত্ত চৌধুরী, শর্মিষ্ঠা দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে পূজা হালদার দিদিভাই আর উমা ক্রিয়েশন থেকে দিদিভাই। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে, তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, এতটা ভালোবাসা যে তোমাদের থেকে আমি পাবো বিশ্বাস করো কোনো দিন ভাবিনি। ইউটিউবে না আসলে তো আমি জানতেই পারতাম না যে আমি এত মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য। তো জানো তো মাঝে মধ্যে মনে হয় ইউটিউবটাকে একটু ধন্যবাদ জানাই, যে কারণ ইউটিউবে আসার পর থেকে আমার নিজের লাইফের একটা অন্য মানে আমি খুঁজে পেয়েছি। তো এদিকে দেখো ঘরটা একটু ডাস্টিং করে নিচ্ছি, বেশ অনেক কদিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কী বলতো, করতাম ওই একটু একটু করে প্রতিদিন করতাম, তবে শেয়ার করা হয়নি। তো আজকে একদম ভালো করে করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই। তো এদিকে আজকে না শুধু ঘরটাই করব, আর অন্য দিকগুলো আবার অন্য দিন করবো, একদিনে না সব কাজ আর করতে ইচ্ছা করছে না গো। কী বলতো, কৌশিক বাড়ি থাকলে না একটা হই হই হয় তো বাড়ির মধ্যে বেশ এনার্জি পাওয়া যায়, কিন্তু চুপচাপ একা একা কতক্ষণই কাজ করা যায় বলো? তাও দুই ভাই আসে একটুখানি ভালো লাগে এই যা। তো এদিকে সাইডে যে র্যাকগুলো আছে এগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তবে কী বলতো, কৌশিক তো এখন বাড়ি নেই আর কি, পাউডার ছড়ানোর লোকটা নেই, তাই অতটা নোংরা হয়নি। ওই একটু একটু ওপরের দিকে না ধুলো পড়ছে। কী বলতো, বলেছিলাম না তোমাদেরকে এই মিলের কালিটা আর কি শীতকালে আমাদের বাড়ির দিকেই আসে, তাই শীতের একটু হাওয়া আসতে না আসতেই কিন্তু মিলের কালি এইদিকে আসা শুরু হয়ে গেছে, যার ফলে ঘরে কিন্তু প্রচণ্ড নোংরা হচ্ছে। তো একজন দিদিভাই বলেছিল যে আমার আলনাটা একবার ভালো করে দেখাতে, তো সেই জন্য দেখো দিদিভাই আমি ভিডিওটা একটু দূর থেকেই শ্যুট করেছিলাম। তো এই হচ্ছে এটা আলনা, তবে কী বলতো এটা আলনা কাম শোকেসও বলতে পারো, কারণ সাইডে দেখবে সব আলনার কিন্তু এইভাবে শোকেস করা থাকে না, তো আমাদেরটা শোকেস করা ছিল। এটা কী বলতো, বাড়িতে যিনি কাঠমিস্ত্রি আমাদের তৈরি করছিলেন না, উনি আর কৌশিক মিলে এগুলো সব সাজেস্ট করেছে, এমনকি ওয়ার্ড্রপটাও তাই, কোথাও এইভাবে না ডিজাইন করা ছিল না, এটা সব ওরা নিজেদের মানে মাথার থেকেই বার করে করে করেছে। তবে জিনিসগুলোর ডিজাইনগুলো সত্যিই গো খুব সুন্দর। তো এইদিকে দেখো আমার ডাস্টিং পুরো কমপ্লিট হয়েই এসেছে, তো ভাবলাম যে ছাদ থেকে একবার জামাকাপড়গুলো নিয়ে এসি, এত রোদ উঠেছে না জামাকাপড়ের রং সত্যি কথা বলে জ্বলে যাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম রোদ, মানে খানিকক্ষণ আমি ভিডিও তোলার জন্য ওপরের দিকে তাকিয়েছিলাম, ঘরে এসে জানো তো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, সব যেন অন্ধকার অন্ধকার লাগছিল, এত রোদ। আর কি এখন তো 12টা বাজতে গেল, এরকম রোদ তো হবেই বলো, আবার শুনছি তো একটা ঝড় আসবে দানা নামে, ভগবান জানে তার জন্য আবার মানুষের কী ক্ষয়ক্ষতি হবে। কী বলতো, এই ঝড়ের থেকে না বৃষ্টি হওয়া ভালো, সব দিকে ভালো থাকে, এই ঝড় টরলে লোকের বলতো কত ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো এইদিকে এখন ঘরটাও মুছে নিলাম, ব্যাস আজকের মতো কাজ বলতে পারো ঘরটা মোছা হয়ে গেলেই আমার কমপ্লিট। জানো তো সারাদিন পরে যখন ওপরটা এসে ঘর মুছে না, তখন না আমার এনার্জি আরও ডবল বেড়ে যায়, যে কারণ এই কাজটা করার পরে কিন্তু আমার সমস্ত কাজ শেষ। ও এই যে বাজে হচ্ছে পুরো কাটায় কাটায় 12টা, আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখেছো এইখানটা দিয়ে কী সুন্দর রোদ এসেছে। এই রোদটা জানো তো সারা মানে সারা শীতকালটাতে শুধু এই রোদটাই আমার কাজে লাগে, কারণ সকালবেলা যতক্ষণে এই জানলা দিয়ে রোদ আসবে ততক্ষণে আর কি রোদটা ঘুরে যায়, তখন আর আসে না। বাট শীতকালে এই জানলাটার জায়গাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, এত সুন্দর লাগে না স্নানটা করে এসে গায়ে ওখানটা হালকা হালকা রোদটা লাগাতে। আর শীত তো প্রায় চলেই এলো, আর বেশ আর মানে অল্প কিছু দিনই বাকি আছে। তো আমার টোটাল ঘর ডাস্টিং করা প্লাস ঘর মোছার সমস্ত কিছু কমপ্লিট। তো চলো আবার স্নান টান করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো এই যে স্নান কমপ্লিট করে ঘরে চলে এসেছি, যা জানো তো এইখানে পাখাটা চালিয়ে না এরকম করে মাথা আছড়াতে এত আরাম লাগে না আর কি, মাথায় জলটা দেওয়া থাকে, তার উপর ওপর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পড়ে, মনে হয় এখানে না আর একবার ঘুমিয়ে পড়ি। কিন্তু যখন মনে পড়ে না নিচে এখনও আমার অনেক কাজ বাকি, তখন ঘুম আবার বাই বাই বলে আমাকে চলে যায়। তো এখানে এখন আমার যে স্নানের পরে যেটুকু স্কিন কেয়ার করি সেটাই কিন্তু করে নিচ্ছি। কী বলতো, আগে না এটাতে আমিও আলসেমি করতাম, তবে এখন এমন একটা অভ্যেস তৈরি করে ফেলেছি না, এটা আমাকে করতেই হবে। তো এরপর এই যে স্নান সেরে এখানে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, সেটা আজকে আর শেয়ার করলাম না, কারণ ওটা প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর তারপর এই যে আজকে আমাদের লাঞ্চে রয়েছে, ওদিকে আমার জন্য রয়েছে একটুখানি পাতাল পরের তরকারি, সাথে করেছিলাম ভেন্ডি আলুর তরকারি আর মাছের ঝাল। তো এইসব দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। এই যে 3:10 খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এলাম, এখন আমার মেন কাজ হচ্ছে আগে 3টের সময় তোমাদের জন্য ভিডিওটা পাবলিক করব, তারপর চুপচাপ আধ ঘন্টা হোক 40 মিনিট হোক ফোনটার সাথে আমি কোনো টাচে থাকবো না। ঘুম না এলেও না ওই টাইমটা খানিকটা একদম নিজের মতো ফোনে আমি টাচও করবো না, কারণ কী বলতো ফোনটা হাতে নিলে না হয় ইউটিউবটা দেখলাম, নাহলে ফেসবুকটা দেখলাম, নাহলে কে কী এসএমএস করলো সেগুলো দেখলাম, এই দেখতে দেখতে না আর যে রেস্ট ব্যাপারটা সেটা আমার সাথে ঘটে না। আর আমার রেস্টের সারাদিন এত কাজের পর খুব প্রয়োজন হবে, নাহলে রাত্রে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়। তো এই হচ্ছে এখনকার শিডিউল, চলো এটুকু করে নেই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। আর এই তো এখন এই বিকেল 5টা মতো বাজবে, তো একটু শুয়েছিলাম, তারপর খানিকটা ফোনও ঘেটেছি, তো উঠে একটুখানি বেদানা খেয়ে নিলাম। কী বলতো এটা সেই পুজোর সময় আনা হয়েছিল, খাওয়াই হচ্ছিলো না খাওয়াই হচ্ছিলো না, তো সেটা আজকে মনে করে খেয়ে নিয়েছি। তারপর ছাদে এসে একটুখানি গাছ কটাতেও জল দিয়ে দিলাম, দেখলাম জানো তো সারাদিনে যা রোদ ছিল মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। তো তারপর এই যে সকালে যে জানলাগুলো খুলেছিলাম, এখন সেই জানলাগুলো হচ্ছে সমস্তটা এক এক করে বন্ধ করার পালা। কী বলতো এই দিক দিয়ে আর সেরকম হাওয়া টাওয়া কিছু আসবে না, যা আসবে সমানে শুধু মশা আসবে, তো তাই বেশি মশা ঢোকার আগে সমস্ত জানলাই কিন্তু এখানে বন্ধ করে দিচ্ছি। তবে এইদিকে যে জানলাটা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ রয়েছে না, এইটা এখন বন্ধ করবো না, এটা বন্ধ করতে করতে ধরো রাত 10টা মতো। তো তারপর এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া কমপ্লিট, আর এখন এখানে বাপির সন্ধ্যে টিফিনটা দিয়ে দেবো। তো বাপির সন্ধ্যেবেলা টিফিনে হচ্ছে খই আর তার সাথে যে চিনা বাদাম হয় না, মানে বালিতে ভাজা যে বাদামগুলো, তো সেই বাদামই নেয়। তো ওদিকে না খইয়ের কোটোটা ফাঁকা হয়ে গেছিলো, তাই একটুখানি ভরে নিলাম। তবে জানো তো খইয়ের জন্য না অনেকটা করে জায়গা লাগে, ওই অত বড় কোটোটার মধ্যেও যদি 250 খই আনা হয় পুরোপুরি ধরে না, ওই খানিকটা ধরে আর খানিকটা প্যাকেটের মধ্যে থাকে আর কি, প্যাকেটের খইটা আগে শেষ করে নিই তারপর কোটোটাতে হাত দিই। তো তারপর এখানে চলে এলাম হচ্ছে ওপরে, চেয়ারে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোই দেখলাম গুছিয়ে নিই, নাহলে আবার দেখবো কালকের রাউন্ডে চলে গেছে। আর এইখানে না এই দুটো জানো তো গোছানোর খুব দরকার ছিল, আমি তো গোছানোর কথা ভুলেই গেছিলাম, প্রায় আজ ধরো 7-8 দিন ধরে এইভাবে মানে কোনো রকমে গুছিয়ে না ওয়ার্ড্রপের মধ্যে ঢোকানো ছিল, এইভাবে আর কি পাট পাট করে গোছানোটা হয়নি। আজকে ওয়ার্ড্রপটা খুলতেই চোখে পড়লো, এ বাবা এই জামাকাপড়গুলো এইভাবে পড়েছিল, এইগুলো করা হয়নি। তো সন্ধেবেলা কী বলতো এইসব টুকিটাকি কাজগুলোই থাকে, সেরকম একটা কাজ থাকে না, কারণ সন্ধেবেলার টাইমটা প্রায় 2 ঘন্টা আমি রেখে যাই, সেটা হচ্ছে টোটালটাই আমার এডিটিংয়ের জন্য। কারণ দেখো সারাদিন তো সংসারের পেছনে সময় দিচ্ছি, তারপরে নিজেরও তো একটা নিজস্ব সময় দরকার, তো এই মানে সন্ধ্যের দিকে এই টাইমটা আমি একদমই নিজের জন্য ফাঁকা রাখি আর কি, সেরকম কোনো প্রেশারের কাজ থাকে না, ওই টুকটাক এদিক ওদিকের কাজ থাকে। তো যা যা গোছানো ছিল গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সন্ধ্যের টিফিনে নিয়েছিলাম হচ্ছে একটুখানি চিপস। সমস্ত কাজ কমপ্লিট করতে করতে 7:20 মতো বাজে, তো এখন আর এই মুহূর্তে কোনো কাজ নেই, এখন ধরো 7:20 থেকে 8:20 9টা অবধি একদম চুপচাপ পারফেক্টলি বলো আমার ওটা হচ্ছে এডিটেড টাইম হোক কি আমার নিজস্ব কোনো কাজ থাকুক পার্সোনাল, তো সেই সমস্ত কাজগুলো আমি এই টাইমটাতেই করি। এই টাইমটাতে মানে আমার বাইরের আর কি সাংসারিক কোনো কাজ থাকে না, এই টাইমটা হচ্ছে পুরো আমার একার নিজের, এখন নিজের যা ইচ্ছা সেটাই করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর জানো তো আজকে বেশিটা না এডিট করতেই পারিনি, কৌশিকের সাথে কথা বলতে বলতে কখন যে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেলো, ও আমায় বলছে আমি ওকে বলছি, এই করতে গিয়ে জানো আজকে বেশি এডিটই করতে পারিনি, আজকে রাত জেগে আমায় এডিট করতে হবে। তো এরপর এই যে রাতে রুটি ফুটি করা কমপ্লিট, আমাদের খাওয়াও হয়ে গেছে, আর রাত্রেবেলা এই যে এখানে বাপির এসবগুলোর জল, এখানে আমার আর এখানে আমার কিসমিসের জল, এইগুলো প্রত্যেক দিন রাতেই আমার ভেজাতে হয়। তো এইগুলো ভিজিয়ে নিয়ে এখন চলে এলাম হচ্ছে ওপরে, এরই ফাঁকে কিন্তু মাছকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন এই টাইমটাও বলতে পারো আমি জোর জবরদস্তি করেই রেখেছি, না এটা আমায় করতেই হবে। তো এখন এই যে চুলটা আগে বেঁধে নিলাম, তারপর যে টোনারটা অ্যাপ্লাই করি সেটা অ্যাপ্লাই করেছি, তারপর একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নিলাম, আর এই যে ডাব্লু স্কোয়ারের আমার যে ফেভারিট নাইট ক্রিম, তো এইটাই এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু ফেসটা অনেকটা গ্লো হয়ে যায়, আর রাতভর কাজের পর পরের দিন সকালে যখন ফেসটা দেখি তখন কিন্তু অনেকটা ভালো লাগে। আর জানো তো এই যে কালী পুজোর জন্য ঘরে এত পোকা হচ্ছে, নাহলে আমি সচরাচর রাত্রিবেলা বিছানা ঝাড়ি না, কিন্তু দেখলাম বিছানা
এত পোকা না, এটা ঝাড়তেই হবে। তো এই হচ্ছে আমার সকাল থেকে রাতের একদম টান টান রুটিন। তো চলো আজকের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।